সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 72 বছর। ভোরে রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আবুল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মাদারীপুর তিন আসন থেকে 1991 সালে পঞ্চম জাতীয় সংসদের নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। 2011 সালের 28 এপ্রিল পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের সঙ্গে 120 কোটি ডলারের চুক্তি সই করে সরকার। কিন্তু বছরের শেষ দিকেই তৎকালীন যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে যায় যে 2012 সালের 5 জানুয়ারি যোগাযোগ মন্ত্রীর পদ থেকে সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন।